দেবে, এটা আমার ডিউটি, কাম কেনা করব আমি ইমানদার। কিন্তু বন্ধু আমার চান বাঁচানো ভরা সেখানে তাকে যাওয়া জরুরি। আজকের বয়ান শুনে যদি বলেন যে আব্দুর রহমান বিন্দার আমার আসামি যা বলে গেছেন ওইটি পূর্ণাঙ্গ, এটা আমি মায়ের কিছু নেই, তাহলে আপনি গোপাল ভাড়ের মতন পাপা। এটি বুঝে দিতে আল্লাহ তোমার মাতালা মুত্তাকির কথা বলতে দিয়ে একটা আম প্রসঙ্গিক কথা নিয়েছে বিষয়ের ভিতর, যেটা বিষয়ের মধ্যে পড়ে না। আল্লাহ বলছেন দেখুন কোরআন সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 সূরা নাম্বার 2 আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিররু তুওয়াল উদুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এটা ভূমিকাটা আমরা বক্তব্য শুনতে কি বলছেন প্রত্যেক কথা বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মাশরিক কিংবা মাগরিবে সাজদা করার নাম, মাথা ঠুকার নাম পরিপূর্ণ কামিয়াব নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন পূর্ব কিংবা পশ্চিমে মাথা ঠুকার নাম, সাজদা করার নাম, এর মানে হচ্ছে নামাজ পড়ার নাম। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। এই নামাজ নিয়ে আল্লাহ পূর্ব এবং পশ্চিম কেন বললেন? আমরা ভারতের লোক পশ্চিম দিকে সাজদা করি, পূর্ব দিকে করি না। পূর্ব দিকে মুসলিমেরা হিন্দুরা সাজদা করে, তাই না? তাবারক ওয়া তাআলা এই নামাজকে পূর্ব এবং পশ্চিম কেন বললেন? এর কারণ হলো কোরআনে কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলি আদেশ করেছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, বিহার ঝাড়খণ্ড আসামের জন্য নয়, ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের জন্য নয়, তামাম পৃথিবীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করেছেন। এবার কাবার পশ্চিমে যারা থাকবে তারা পূর্ব দিকে সাজদা করবে, আর যারা পূর্ব দিকে থাকবে তারা পশ্চিমে সাজদা করবে। মানে কাবাকে কেন্দ্র করে নামাজ পড়তে হয়, যেমন সৌদিতে বাইতুল্লাহ বাইতুল্লাহতে গোল করে নামাজ পড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। এর আর একটা কারণ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বন্ধুরে আমার ওয়াইল নামে একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামে চোর যাবে না, লম্পট যাবে না, মাতাল যাবে না, ওই জাহান্নাম যাবে কে? ওয়াইলুল জাহান্নাম যাবে কে? বলে নামাজীরা জাহান্নাম যাবে, তার মানে সব নামাজী আল্লাহর জান্নাতে যাবে। পৃথিবীতে যত নামাজি দেখতে পাওয়া যায় সব নামাজি আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মাথা ঠুকার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। একটা জিনিস আপনাদেরকে দিই, তাহলে কিন্তু আমাদের গুরুত্ব নেই নাউজুবিল্লাহ।
না এমন কত লাইন নামাজের গুরুত্ব অবশ্যই তাহলে আল্লাহ আল্লাহ বলছেন নামাজ পড়ার নামই শুধু ইমানদার নয় তাই নামাজের গুরুত্ব আছে অবশ্যই আছে আপনাদেরকে একটা ছোট্ট করে একটা হাদিস পড়ে দিচ্ছি লম্বা পড়ো না বৃহস্পতিবারের দিন তিনার শরীরে জ্বর আরম্ভ হয় বৃহস্পতিবার জ্বর হারাতে নবীজির পার হয়ে যায় শুক্রবার আরম্ভ হলো শুক্রবার জ্বর হারাতে চলে গেল নবীজি আরাম পেল না সুস্থ হলো না শুক্রবার গেল শনিবার আরম্ভ হলো শনিবার নবীজির শুনলে জ্বর আরো বাড়তে আছে আরো বাড়তে আছে নবীজি কোন রকম কিন্তু সুস্থ হয় না মানে যতদিন যায় আল্লাহর নবীর জ্বর অসুস্থতা আরো বাড়তে কখনো কখনো অজ্ঞান হয়ে যান কখনো কখনো বেহুশ হয়ে যান আল্লাহর নবীর জ্বর আরো বাড়তে আছে আরো বাড়তে আছে রুবিজি কোন রকম কিন্তু আরোগ্য লাভ করেন না রবিবার যখন সারাদিন যায় রাত্রি যখন আরম্ভ হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহর নবী ফজরে নামাজ পড়ে নিলেন এমন সময় নবীজির এতটাই জ্বর বেড়েছে ধরে আমার জ্বরের কারণে আল্লাহর নবী অজ্ঞান হয়ে গেছেন বেহুশ হয়ে গেছেন রাতের বেলায় নবীজি অজ্ঞান হয়ে গেছেন বেহুশ হয়ে গেছেন নবীজির শরীরে কোন বল নাই আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর আল্লাহর নবী যখন বেহুশ হয়ে রয়েছেন এমন সময় ফজরের আজান মসজিদে নববীতে বেলাল ঘোষণা করেছেন বেলাল মসজিদ নববীতে আজান দিলেন ফজরের আজান সাহাবীরা এক এক করে মসজিদে আসছেন সাহাবীরা একজন একজন করে মসজিদে ঢুকছেন আল্লাহর নবীকে ঘুরছেন কিন্তু নবীজিকে কেউ পেল না নবীজির জন্য সাহাবীরা অপেক্ষা করছেন অপেক্ষা করতে করতে যখন নবীকে পেল না তখন আল্লাহর নবীর সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছেন এমন সময় নবীজি জ্ঞান ফিরে পেল আল্লাহর নবী বলছেন আয়েশা রে তুমি বলো মসজিদে নববীতে আপনার সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করছিল অপেক্ষা করতে করতে যখন আপনাকে পেল না তখন আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছে নবীজির শরীরে এতটাই জ্বর নবীজির শুনলে বলল নবীজি বলছেন আয়েশা রে আমাকে একটু ধরো আমাকে একটু ধরো আমি যাব মসজিদে নববীর দরজায় নবীজির শরীরে এতটাই জ্বর নবীজি দাঁড়াতে পারেন না দুই তিন লোকের কাঁধের উপরে নবীজি এইভাবে হাত দিলেন এইভাবে হাত রেখে নবী মসজিদের দরজায় সাহাবীর নামাজ পড়ছেন কাঁদছেন আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখে মুচকে হাসলেন হযরতে আবু বকর বুঝতে পারলেন দয়ার নবী মসজিদে নববীর দরজায় আবু বকর পিছবার চেষ্টা করলেন নবীজি বললেন সিদ্দিক রে তোমাকে পেছনে হবে সিদ্দিক রে তোমাকে পেছতে হবে না তোমাকে পেছতে হবে না আমি নবী আগে নামাজ
মিরাজ করে নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের দিন সকাল বুঝে বুঝে হুজুরা পেয়েন। আল্লাহ নবীর চোখ আরো বাড়ছে আরো বাড়ছে আরো বাড়ছে, নবীজির শরীর আরো জ্বর আক্রান্ত হয়েছে, আরো অসুস্থতা বেড়ে গেছে। আল্লাহ নবী সকাল সকাল বেলা ফাতেমার খোঁজে নিলেন, বলে হে আয়েশা তুমি যাও ফাতেমাকে খবর দাও। হযরতে ফাতেমা হুজরাতে ঢুকলে নবীজি তার কানে কানে কিছু বললেন, কি বললেন স্পষ্ট নয়, নবীজি তার কানে কানে কিছু বললেন। হযরতে ফাতেমা কাঁদছেন, নবীজি কাঁদছেন, ফাতেমা কাঁদছেন, এতটাই জ্বর নবীজির শরীরে, নবীজি অজ্ঞান হয়ে যায়, নবীজি থরথর করে কাঁদছেন। আমাদের আয়েশার উরুরানের উপরে নবীজি মাথা দিয়েছে, এমন সময় নবীজি বললেন, আয়েশা রে মুখে দুর্গন্ধ মনে হচ্ছে রে আয়েশা, মুখে দুর্গন্ধ মনে হচ্ছে রে আয়েশা, ফেরেশতা আসতে অসুস্থ হচ্ছে রে আয়েশা, আমাকে একটু দাঁতক চিবিয়ে দাও, বিসুয়াক চিবিয়ে দাও, আমাকে দাঁতক চিবিয়ে দাও, বিসুয়াক চিবিয়ে দাও, বিসুয়াক চিবাবার মতন শক্তি নবীর শরীরে নাই। এতটাই জ্বর নবীদের থরথর করে কাঁপছে, নবীজির শরীরে এতটাই জ্বর, অন্তিম মুহূর্তে থরথর করে কাঁপছে, কখনো অজ্ঞান হয়ে যায়, মৌতির কি জ্বালা, মৌতির কি ব্যথা, মৌতির কি বেদনা নবীজি বুঝতে পেরে গেছে। আল্লাহ নবীর বিনতে মুহূর্তে কেঁদে 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 বলেছেন, উম্মত রে তোমরা শোনো, আসসালাত আসসালাত আমার মালাকাত ইমানুকুম নামাজ নামাজ নামাজ, আমার উম্মত নামাজ সারবে না, সেই মুসলমান আজ নামাজ পড়ে না। অন্তিম মুহূর্তে নবীজি সালাতের কথা বললেন, নামাজের কথা বললেন, পৃথিবী ছেড়ে চলে গেল, আজকের শেষ মুসলমান নামাজ আদায় করে না। নবীজি নামাজের কথা বলে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। বারে রবিউল আউয়াল সোমবার দিন রাসূলুল্লাহ আমার মাঝে চলে ঢুকেছে,
নামাজি জান্নাত জান্নাত। আমি আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আমার মায়ের মুত্তাকি আগে আলামতে ঢুকে যায়। উদাহরণটা শুনুন, সব সাদা দুধ কথাটা বুঝেন আপনারা? দুধ বুঝেন তো? বুঝেন তো ভালোটা? দুধ বুঝেন তো আপনার নাকি? দুধ আমাদের দিকে বলে গাখি, কি বলে? আসামে বলে গাখি, যে বলেছে এক দেশের গালি আরেক দেশের বলি, বলে কি? তা আপনাদের দিকে বলে দুধ, দুধ বলে, আমাদের দেশে বলে গাখি। তো আমি যেটা বলতে চাইছি, সব সাদা দুধ নয়, বুঝেন আপনারা? তবে সব দুধ আবার সাদা, সব সাদা দুধ নয়, তবে সব দুধ আবার সাদা। কেমন সব সাদা দুধ নয়? যে মাথায় টুপি আছে, টুপিটা সাদা, সাদা কিনা? হ্যাঁ না বলে সাদা, এটাকে দুধ, এটা দুধ না। অতএব সব সাদা দুধ নয়, তবে সব দুধ আবার সাদা। দুধ কোনোদিন কালো? দুধ কালো না, সব সাদা দুধ নয়, তবে সব দুধ আবার সাদা। সব নামাজি মুত্তাকি নয়, তবে সব মুত্তাকি নামাজি, বেনামাজি কোনোদিন মুত্তাকি হবে না। সব সাদা যেমন দুধ নয়, সব নামাজি তেমন আপনার কিনা মুত্তাকি নয়, তবে সব সাদা তবে সব দুধ সাদা, তবে সব মুত্তাকি নামাজি, বেনামাজি মুত্তাকি হতে পারে না। এবার আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করেন, ও দয়াল মাহবুবরে, আমি জান্নাতে যেতে চাই, আমি মুত্তাকি হতে চাই, শুধু নামাজ পড়ে যদি না হওয়া যায় তবে আর কোন আমল করতে হবে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যদি তোমরা মুত্তাকি হবে, তোরা যদি মুত্তাকি হবে, তো শুনিলে আমার পাঁচটা জিনিসের উপরে ঈমান রাখতে হবে। পাঁচটা ব্যাপারে যখন তোরা ঈমান আনবি, আমি কোরআন বলছি, আপনি যদি কোরআন তাহলে আমি না না তাহলে আমি পারবো না ভাই, আপনারা বক্তা না না আমি পারবো না, হাদিস কোরআনের বক্তব্য আছে, আমি পারবো না না আমি কোরআনের কথা বলছি, আমি কোরআনের আয়াত বলছি না না আপনি হাদিস কোরআনের বক্তব্য নিয়ে আসেন, আমি পারবো না, হাদিস কোরআনের বক্তব্য নিয়ে আসেন, আমি পারবো না, আপনারা আমাকে জেনে শুনে নিয়েছেন, আমি বলছি কোরআন, আপনি বলছেন কোরআন ভাই, তাহলে আপনি যে কোরআনের কথা বলছি বলে আসেন, আমি তো আপনাকে বলছি আপনি ডাইরি বসে গেছেন কোরআনের আয়াত, আমি যেন আলেম বসে আছেন আপনি কেমন করে বলবেন? তা আপনি আয়াত তো বসে গেলে করলেন কিভাবে? আপনি আমি তো আয়াত বলছি আপনার সামনে কোরআন আছে, আপনি বাচ্চা বলছেন না না এইভাবে হয় না না, কোরআন হাত তাহলে ঠিক আছে, আমার কোরআন হাতে বলছেন তো নিয়ে আসবো, আমি বলছি তো পারো না ভাই, আপনার